হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ইসমাইল হোসেন অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফাইবারের অর্ডার ডেলিভারি দিবেন। কোনো অর্ডার পেয়েছেন মনে করেন এবং কাজ সম্পন্ন হয়ে গেছে, এখন কিভাবে ডেলিভারি দিবেন সেটা বুঝতে পারছেন না, তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখব, মাত্র কয়েক সেকেন্ডে আপনারা বুঝতে পারবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই চ্যানেলে ফ্রি কোর্স করানো হচ্ছে, তাই আপনারা ফ্রি কোর্সে অংশ নিতে পারেন। হ্যাঁ, এবার আসি মূল কথায়, যেভাবে আপনারা অর্ডারটি জমা দিবেন। মনে করেন এই যে এভাবে যাবেন, অর্ডারে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার অর্ডারে যাবেন। অর্ডারে যাওয়ার পরে এরকম দেখাবে, ম্যানেজ সেলস, প্রিওরিটি বা অ্যাক্টিভ, যে কোনো একটাতে যাবেন। তো প্রিওরিটিতে আমি গেলাম, তারপর এখানে বি পিন্টারেস্ট, মানে একটা প্রজেক্টটি আছে, এই প্রজেক্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে ডেলিভার নাও দেখতে পাচ্ছেন, আর আমার এই প্রজেক্টটা পিন্টারেস্ট মার্কেটিংয়ের, আর 9 ঘন্টা টাইম আছে, 9 ঘন্টা 7 মিনিট 44 সেকেন্ড, যার ভিতরে আমাকে ডেলিভারি দিতে হবে। তো আমি এখন আপনাদের ডেলিভারি দিচ্ছি। তো আপনারা ওপরে ডেলিভার ইওর অর্ডার এখানে ক্লিক করতে পারেন, বা ডেলিভার নাও। তো আমি নিচে ডেলিভার নাও ক্লিক করলাম, তারপর এরকম একটি অপশন আসবে। তো আপনারা এখানে কিছু লিখবেন যে প্লিজ চেক দিস ইজ কমপ্লিটেড ফাইল, প্লিজ চেক শেট ইজ সিকেট চেক দিস ইজ পিন্টারেস্ট প্রজেক্ট Pinterest work report. এখানে আপনারা আপনাদের প্রজেক্ট লিখবেন, যেমন ওয়ার্ডফাই, লিড জেনারেশন, গুগল টপ র্যাঙ্কিং, ফেসবুক প্রমোশন, যার যেটা সেটা লিখবেন। তারপরে বলবেন প্লিজ চেক দিস পিন্টারেস্ট ওয়ার্ক রিপোর্ট। তারপরে এখানে দিবেন আপলোড ফাইল, আপলোড ফাইলে আপনাদের যে ফাইলটা আপনারা দিচ্ছেন সে ফাইলটা, মানে যেটা কাজ করেছেন তার প্রমাণ ফাইল হিসাবে দিবেন। তো আমি দিচ্ছি আমি যে ফাইলটা কাজ করেছি, আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফাইলটা চুজ করবেন। তো আমি ফাইলটা খুঁজে বের করছি, তারপরে সাবমিট কর। তো এটা আমার ফাইল। ফাইলটা যে পিন্টারেস্ট ওয়ার্ক রিপোর্ট, তারপরে ওপেনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তারপরে এখানে ডেলিভার নাও আছে, ডেলিভার ওয়ার্ক এখানে ক্লিক করবেন। এই তো আমার প্রজেক্টটি আপনার জি ওয়ার্ক ডেলিভার করা হয়ে গেছে। তারপরে বায়ার যদি 3 দিনের ভিতরে আপনার অর্ডারটি না দেখে, তাহলে অটোমেটিক অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি টাকাটি পেয়ে যাবেন। আর 3 দিনের আগে যদি দেখে, তাহলে বায়ার আপনাকে রিভিউ দিবে 3 দিনের আগে এবং এখানে ওয়ার্ক কমপ্লিটেড দেখাবে। তো এতটুকু কাজ করবেন, এতটুকু কাজ আপনাদের। এভাবে অর্ডার ডেলিভারি দেওয়া হয়। অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে আমার। এখানে যদি আপনারা আবার দিতে চান, ডেলিভার এগিয়ে এনে ক্লিক করবেন, তাহলে আবার ওইভাবে দিবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।